আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আর একটি কমপ্লিটলি নিউ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা একটু ভিন্ন, কারণ এই টিউটোরিয়ালটা হচ্ছে একটু প্রো লেভেলের যারা তাদের জন্য, কারণ হচ্ছে এটাতে আমি বেশি কিছু ডিটেলসে বলবো না, বাট অনেক কিছু দেখাবো। আপনারা হচ্ছে দেখে বুঝে নেবেন, কারণ অনেকে বলে যে বলাচ্ছে দেখে জিনিসটা করা অনেক ইজি। তো আমি হচ্ছে এই টিউটোরিয়ালে আপনাদেরকে শেখাবো খুব ইজিলি কিভাবে একটা কামিজ আপনারা কাটিং করতে পারেন, এবং সেটা আমি পার্ট বাই পার্টে ব্রিথিং দেখাবো। তো আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই ভিডিও দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তাহলে শুরু করি আমরা। অ্যাট ফার্স্টে হচ্ছে আমরা ড্রেসটা কতটুকু লম্বা বানাবো সেটা মেজারমেন্ট করে নিতে হবে। তো আমি হচ্ছে নিচের দিকে, যেহেতু ফ্রেমে আসতেছে না, নিচের দিকে বর্ডারের জন্য 1 ইঞ্চি খালি রেখে আমার ড্রেসটা মেজারমেন্ট করে নিচ্ছি। তো ড্রেসটা আমি বানাবো হচ্ছে 44 ইঞ্চেস। তো 44 ইঞ্চেস এখানে আসতেছে, আর 1/2 ইঞ্চি অ্যাড করে নিয়ে আমি হচ্ছে ড্রেসটা কমপ্লিট মেজারমেন্টটা নিয়ে নিলাম। এবার আমি হচ্ছে এদিকে হচ্ছে একটা দাগ সোজা করে নিলাম, কারণ হচ্ছে আমি অলওয়েজ বলি যে কাপড়টাকে সোজা দাগ থেকে আমরা কাটিং স্টার্ট করব। তারপর হচ্ছে ড্রেসের মধ্যে আমি কী ধরনের মেজারমেন্ট নিব, মানে হচ্ছে শোল্ডারটা কীরকম থাকবে, ওপেন থাকবে না বন্ধ থাকবে, সেটার মেজারমেন্টের উপর নির্ভর করে হচ্ছে আমাদেরকে এই শোল্ডারের মেজারমেন্টটা করতে হবে। তো আমরা হচ্ছে পেছনের দিক থেকে গলাটাকে অত বেশি হচ্ছে ডিপ দিব না, তো ওজন্য হচ্ছে আমাদের শোল্ডারটা আমরা এখানে প্রথমে হচ্ছে এদিক থেকে গলাটা হচ্ছে 2.5 থেকে 2 সুতা হচ্ছে খোলা রাখবো। এরপর আমরা শোল্ডারটা এখানে প্রায় 14 মতো কাটিং করতেছি, আর 1/2 ইঞ্চি এখানে সেলাই যাবে। এদিক থেকে হচ্ছে আমরা আর্মহোলের মেজারমেন্টটা নিব। আর্মহোলের মেজারমেন্টটা আমরা 6 ইঞ্চিতে দাগ দিলাম, এরপর একটা সোজা লাইন টানলাম, আর উপরের থেকে মেজারমেন্টটা করার সময় আমরা একদম সোজাই এটাকে টানবো, কারণ এটা একটু বেশি পাশেও যাবে না, বেশি একটু নিচেও নামবে না, একদম বরাবর সোজা টানবো। এরপরে হচ্ছে আমরা বডির মেজারমেন্টটা নিয়ে নেব। বডির মেজারমেন্টটা হচ্ছে আমাদের 18.5, যেটা হচ্ছে 9 থেকে 2 সুতা বেশি। এটা কমপ্লিট একটা মেজারমেন্ট, একদম বডির মেজারমেন্ট থেকেও বাড়তি করা আছে যা কিছু প্রয়োজন আর কি। এবার এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে হচ্ছে আমি এখানে একটা সুন্দরভাবে শেপ দিয়ে দিব। শেপ দিয়ে দেওয়ার পর এবার আমাকে আর্মহোলটা মেজারমেন্ট করে নিতে হবে। আর্মহোলটা আমার দরকার হচ্ছে 9 ইঞ্চি, তার মানে এখানে 9.5 থাকতে হবে, 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে। তো এখানে আমার আসতেছে 8 ইঞ্চি, তার মানে আমার আরও দরকার নিচের দিকে, তার মানে আরও 1 ইঞ্চি বাড়তির জন্য আমি এটাকে আরও নিচের দিকে নামালাম। এরপর আমার বডির মেজারমেন্টটা আসতেছে এখানে, এ দাগটাতে আমি আর একটু নিচে নামাই নিলাম। এরপর হচ্ছে এই আর্মহোলটাকে বাড়াই নিলাম। বাড়াই নেওয়ার পর এবার হচ্ছে আর্মহোলটা আবার মেজারমেন্ট করে নিচ্ছি। আমি হচ্ছে সিম অ্যালাউন্স বাদ দিয়ে হচ্ছে মেজারমেন্ট করতেছি। তো খুব সুন্দরভাবে যদি আমি এটাকে মেজারমেন্ট করি, প্রায় 8.5 থেকে 2 সুতো আসতেছে। এটা যখন আমি কাটিং করব এবং সেলাই করব তখন দেখা যাবে কি এটা কমপ্লিটলি হয়ে যাবে। এবার হচ্ছে ফারার মেজারমেন্টটা আমরা নিব। আমি হচ্ছে পাশে কতটুকু বন্ধ রাখবো এখন হচ্ছে সেই মেজারমেন্টটা আসবে। পাশে হচ্ছে আমি 13 ইঞ্চি বন্ধ রাখবো, তাহলে 1/2 ইঞ্চি সহ 13.5 তে একটা দাগ দিলাম, আর এটার মেজারমেন্ট 13 ইঞ্চি 6.5 আসে, তার মানে আমি 7-এ আর একটা দাগ দিলাম। এ বরাবর দাগটা হচ্ছে মিডেলের দাগটা হচ্ছে পেটের দাগটা আসবে, আর এটা হচ্ছে কোমরের মেজারমেন্টটা আসবে। তো আমার কোমরের মেজারমেন্টটা হচ্ছে 19 ইঞ্চি, যেটা সিঙ্গেল আসতেছে 9.5, আর এদিকে পেটের মেজারমেন্টটা হচ্ছে 16 ইঞ্চি, যেটা সিঙ্গেলে আসতেছে 8। এরপর সবগুলা দাগকে আমাকে প্রথমে অ্যাটাচ করে নিতে হবে। এই দাগগুলো অ্যাটাচ করে নেওয়ার পর এখন হচ্ছে আমি বডির পার্টটা কাটিং করে নেব প্রথমে। এবার আমরা হচ্ছে নিচের দিকে হচ্ছে আমরা বর্ডারের জন্য 1 ইঞ্চি পরিমাণ রাখছিলাম, প্রথমে হচ্ছে সেই দাগটা দিয়ে নিচ্ছি আমি। এরপর আমরা হচ্ছে জামার নিচের ঘেরটা কতটুকু রাখবো সেটার মেজারমেন্টটা করে নেব। জামার নিচের ঘেরটা হচ্ছে আমি 23 ইঞ্চি রাখবো, তাহলে সিঙ্গেলে 11.5 অবশ্যই। তো 11.5তে আমি একটা দাগ দিয়ে নিলাম প্রথমে। এবার কোমরের যে মেজারমেন্টটা আছে সেটা আর নিচের ঘেরের মেজারমেন্টটা, দুটোটা দাগকে হচ্ছে আমরা প্রথমে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর এবার আমরা হচ্ছে পাশে 1 ইঞ্চি আন্দাজে রেখে পুরোটাকে কাটিং করে নেব। এবার নিচের দিকে অনেক সময় দেখা যায় যে কর্নারটা একটু নেমে যায়, ওই জন্য হচ্ছে আমরা ড্রেসের কর্নারটাকে একটু করে কাটিং করে নেব। তো আমাদের এবার সামনের পার্টটা কমপ্লিটলি কাটিং করা শেষ। এবার আমরা হচ্ছে এদিকে গলার মেজারমেন্টের দাগটা দিয়ে নিব, ঘাড়ে যে জায়গায় আমরা কলারটা বসাবো। ঠিক সেমভাবে হচ্ছে আমরা এখন পেছনের পার্টটাও কাটিং করে নেব, এটাকে বিছিয়ে নিয়ে। আমি একে একটা পার্ট করে কাটিং করতেছি, কারণ হচ্ছে এখানে যে প্রিন্টগুলো আছে এগুলো কিন্তু একদম উপরের দিকে আসতেছে। দুটোটাকে যদি ভাঁজ দিয়ে কাটিং করতাম দেখা যেত একটার প্রিন্ট উপরের দিকে, একটার প্রিন্ট নিচের দিকে। ওই জন্য এক একটা পার্ট করে কাটিং করতে হয় এই কাপড়গুলো। তো
তো পিছনের পার্টটা আমরা এখন কাটিং করে নেই। দোনোটা পার্টকে কাটিং করে নেওয়ার পর আমাদের এখন হচ্ছে সামনের পার্টে কিছুটা মেজারমেন্ট করতে হবে, যেটা হচ্ছে আমরা অলওয়েজ করে থাকি। সামনের পার্টের শোল্ডারটাকে আমরা হচ্ছে এদিকে কোয়ার্টার ইঞ্চ হচ্ছে ডাউন করব, আর এই দিকে হচ্ছে আমরা হাফ ইঞ্চি করে একটা গোল পাত দিব, যেটা বেশি না। আমি এখানে এই ফ্রেঞ্চ কাটটা দিয়ে যতটুকু দেখাচ্ছি ঠিক সেমভাবেই দিতে হবে। ড্রেসটাকে সেলাই করার সময় অবশ্যই মনে রাখতে হবে এটা আমাদের সামনের অংশটুকু যেটাকে আমরা দাগ দিয়ে রাখছি, আর এটা হচ্ছে আমাদের পেছনের অংশটুকু। তো ড্রেসটা কমপ্লিটলি কাটিং শেষ, এবার আমরা হচ্ছে এটার স্লিভসটা কাটিং করব। স্লিভসটা কাটিং করার জন্য আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে স্লিভসের মুখে যে বর্ডারটা করব সেই বর্ডারের জন্য প্রথমে দাগ দিয়ে নিচ্ছি। তো আমি 1 ইঞ্চি পরিমাণ বর্ডারের জন্য রাখলাম। এরপর হচ্ছে স্লিভসটা কতটুকু লম্বা সেটা মেজারমেন্ট করে নেব। স্লিভসটা 3/4 বানাবো আমরা, 16 ইঞ্চি লম্বা, 16 ইঞ্চিতে একটা দাগ আর 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য আরেকটা দাগ। এরপর উপর থেকে হচ্ছে আমরা প্রায় 3.5 ইঞ্চির নিচে একটা দাগ দিব। এই দাগটাকে একদম বরাবর সোজা করে নিব, এটা হচ্ছে আর্ম হোলের দাগটা হচ্ছে এই জায়গায় আসবে। আমাদের আর্ম হোলের মেজারমেন্টটা হচ্ছে 9 ইঞ্চি, তো আমরা 9 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এখানে যে স্লিভসের উপরে প্রায় 6 থেকে 2 সুতা একটু বেশি দিব, একটু লুজ বানাবো ওই জন্য একটু বেশি দেওয়া। আর স্লিভসের মেজারমেন্টটা হাতের মুখের মেজারমেন্টটা 6 ইঞ্চিই আসবে। এরপর হচ্ছে সবগুলো দাগকে হচ্ছে আমরা প্রথমে জয়েন্ট করে নেব। এবার এদিক থেকে হচ্ছে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে দিব স্লিভসটা কাটিং করার জন্য। এরপর স্লিভসের মুখে হচ্ছে বাড়তি কাপড় থাকলে সেটা অবশ্যই কাটিং করে নেব। আর এদিকে হচ্ছে আমরা প্রায় 1 থেকে 6 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কাটিং করে নেব এটাকে। আর স্লিভসের মধ্যে যদি আমাদের জয়েন্ট দিতে হয় সেটা অবশ্যই আমরা খুব সুন্দরভাবে দিয়ে দিব। এখান থেকে কাপড়টা নিয়ে আমরা হচ্ছে এই এক্সট্রা কাপড়টাকে হচ্ছে পিন আপ করে নিচ্ছি যাতে হারাই না যায়। ওই জন্য একটা স্লিভস কাটিং করা শেষ, ঠিক সেমভাবে হচ্ছে আমরা এখন আরেকটা স্লিভস কাটিং করে নেব। শেষে আমরা হচ্ছে স্লিভসের মধ্যে আর্ম হোলের দাগটা দিয়ে দেব যাতে সেলাই করার সময় সুবিধা হয়। তো আমাদের স্লিভসটাও কাটিং করা শেষ, ড্রেসটাও কাটিং করা শেষ। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি নেক্সট ভিডিওতে কী দেখতে চান কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।